বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি, আমি রিনি সেনগুপ্ত। আজকের এই সিলেবাসের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করছো এবং তোমরা সিসিএফ এই যে ফরম্যাটটা এর অন্তর্গত স্টুডেন্ট। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে বাংলা ছাড়া অন্যান্য যে কোনো সাবজেক্টে যাদের অনার্স রয়েছে তাদের একটা মাইনর পেপার পড়তে হয়। অর্থাৎ ধরো তোমার ইতিহাসে অনার্স রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স রয়েছে, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসেবে পড়েছো। ধরে নিই আমি তোমার ইতিহাসে অনার্স রয়েছে এবং তুমি এডুকেশনটা মাইনর সাবজেক্ট হিসেবে ফার্স্ট আর সেকেন্ডে পড়েছো। এবারেও অর্থাৎ থার্ড আর ফোর্থ সেমিস্টারেও তোমাদেরকে আরেকটা অন্য বিষয়ে মাইনর পড়তে হবে। অর্থাৎ এবার কিন্তু তোমরা ফার্স্ট আর সেকেন্ডে যে বিষয়টা মাইনর হিসেবে পড়েছো সেই সাবজেক্টটা পড়তে হবে না, অন্য একটা ভিন্ন সাবজেক্ট মাইনর সাবজেক্ট হিসেবে পড়তে হবে। প্রকৃতপক্ষে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন কিন্তু তোমরা এই মাইনর সাবজেক্টটা সিলেক্ট করেছিলে। মনে করে দেখো, তোমরা দুটো মাইনর সাবজেক্ট সিলেক্ট করেছিলে, তার মধ্যে একটা তোমরা ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে পড়েছো, আরেকটা তার অল্টারটা এবার এই থার্ড ফোর্থ সেমিস্টারে পড়বে। সেক্ষেত্রে বলে রাখি, যাদের এই মাইনর সাবজেক্টটা থার্ড সেমিস্টারে বাংলা রয়েছে তাদের জন্য আজকে আমি সেই বাংলা মাইনরের থার্ড সেমিস্টারের সিলেবাসটা ডিসকাস করব। তো সিলেবাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই বলবো প্রশ্নের প্যাটার্ন কেমন আসবে। এখান থেকে তোমাদের টোটাল 75 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই 75 নম্বরটা তিনটে প্যাটার্নে ভাগ হয়ে আসবে। এক নম্বর প্যাটার্ন হচ্ছে ব্রড কোয়েশ্চেন, যে ব্রড কোয়েশ্চেনটা হচ্ছে 15 নম্বরে তিনটে প্রশ্ন লিখতে হবে। নেক্সট থাকবে হচ্ছে টিকাধর্মী প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে কিন্তু 5 নম্বরের তিনটে প্রশ্ন থাকবে। এরপর আসছে 15টা 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ একদম এক কথায় লেখো সেই রকম ধরনের প্রশ্ন যার উত্তর তোমাদের করতে হবে। তো টোটাল 15 নম্বরের তিনটে, 5 নম্বরের তিনটে এবং 1 নম্বরের 15টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে লিখতে হচ্ছে টোটাল 75 নম্বরের এই রিটেন এক্সামিনেশনে। পেপারটা কিন্তু পুরো 100 নম্বরের, বাকিটা তোমরা জানো যে তোমাদের কলেজের ইন্টারনাল বা প্রজেক্টের ওপর থাকছে। তো চলো এবার এই সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করা যাক। সিলেবাসটা মূলত বাংলা সাহিত্যের ইতিহাস নির্ভর এবং সেখানে তিনটে মডিউল রয়েছে। 1 নম্বর মডিউলে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ, অর্থাৎ বাংলা সাহিত্যের একদম যে আদি যুগটা, সেই আদি যুগে কোন কোন নিদর্শন বা এক্সাম্পলগুলো আমরা পাচ্ছি, সেগুলো কেমন ছিল, বাংলা ভাষার একদম প্রাচীন রূপটা কেমন ছিল, এই সমস্ত বিষয়। নেক্সট, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল সম্পর্কে তোমাদের ডিটেলস জানতে হবে, যেটা হলো চর্যাপদ। এরপর তোমরা পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে, যেটা কিন্তু আদি মধ্যযুগের নিদর্শন। তো তোমরা 1 নম্বর মডিউলে এই তিনটে বিষয় পড়বে। এই তিনটে বিষয়ের ভেতর কিন্তু অসংখ্য উপবিভাগ রয়েছে এবং অসংখ্য প্রশ্ন রয়েছে। তোমরা যারা এই বিষয়গুলো সম্পর্কে একটু প্রাথমিক জ্ঞান লাভ করতে চাইছো তাদেরকে বলবো, আমার চ্যানেলে অলরেডি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বিষয়ক ভিডিওস আপলোড করা আছে। আমি তার লিংক অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তার থেকে বড় কথা হলো, তোমরা যারা চাইছো এই টপিকটা পার্সোনালি গাইড নিয়ে পড়তে এবং এই টপিকটার ওপর প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধরে ধরে আলোচনা পেতে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে সহজ সরল ভাষায় কংক্রিট নোটস পেতে, তারা নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কারণ আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে লাইভ ক্লাস প্রোভাইড করা হয় স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা নিজেদের রেজাল্টটাকে অনেক ভালো করতে চাও, সাবজেক্টটা বুঝে পড়তে চাও, সমস্ত বিষয়টাকে জেনে বুঝে তারপর মুখস্থ করতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। তার কারণ কোনো টপিকই কিন্তু না বুঝে মুখস্থ করা যায় না। না বুঝে মুখস্থ করা বা রোট লার্নিং খুবই খারাপ একটা বিষয়, যেটা কিন্তু একটা ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ সেটাকে প্রভাবিত করে। এবং সব থেকে বড়ো কথা হলো, না বুঝে পড়লে পরীক্ষার সময় অনেক ধরনের ভ্রান্তির সম্মুখীন হও তোমরা, অনেক জানা কোয়েশ্চেনের অ্যান্সারও তোমরা ছেড়ে আসো, তোমরা বুঝতে পারো না ভাষাটা একটু পাল্টে দিলে যে প্রশ্নটা কীভাবে লিখতে হবে। তো অ্যান্সার লেখা, প্রশ্ন বুঝে উত্তর লেখা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শেখবার বিষয়, যেগুলো অভিনিবেশ সহকারে শিখতে হয়। তো সমস্ত বিষয় ভালোভাবে বোঝার জন্য, বুঝে পড়ার জন্য, সমস্ত বিষয়ের প্রপার নোটস এবং সাজেশন পাওয়ার জন্য এবং বিষয়বস্তু বুঝে ভালোভাবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। নেক্সট চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। সেখানে রয়েছে অনুবাদ সাহিত্য, রয়েছে ভাগবত, রামায়ণ এবং মহাভারত।
নেক্সট রয়েছে বৈষ্ণব পদাবলী, যেখানে চারজন কবির নাম উল্লেখ করা আছে, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দদাস। পরবর্তীতে রয়েছে চৈতন্য চরিত সাহিত্য, দুটো গ্রন্থের নাম উল্লেখ করা আছে, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। নেক্সট হচ্ছে মডিউল থ্রিতে রয়েছে আরও বেশ কিছু সাহিত্যিক নিদর্শন, যেমন মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল। এরপর রয়েছে প্রণয় উপাখ্যানের ধারা। প্রণয় উপাখ্যান মানে হচ্ছে বেশ রোম্যান্টিক যে প্রেম সম্পর্কের গল্প কাহিনীগুলি, সেগুলি। এখানে রয়েছে তিনজন লেখক বা রাইটার, শাহ মোহাম্মদ সগির, দৌলত কাজী এবং সৈয়দ আলাউল। এই তিনজনেরই লেখা বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। এনাদের লেখার বৈশিষ্ট্য, প্যাটার্ন, জনপ্রিয়তার কারণ, এনাদের কৃতিত্ব, এরকম প্রচুর প্রশ্ন তোমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে শাক্তপদাবলী। দুজন বিখ্যাত কবি রয়েছেন অবশ্যই, রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, যে সিলেবাসের অন্তর্গত বহু টপিকের ভিডিও আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই আলোচনাগুলো দেখতে পারো। আশা করছি সেই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। যাদের আমার আলোচনা ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর যুক্ত থাকো মানবিক শিক্ষাঙ্গনের সঙ্গে। ধন্যবাদ।